এতদিন যেটা গুজব বলে মনে হয়েছিল সেটা সত্যি করে দেখালেন অপু বিশ্বাস ও সাকিব খান। হঠাৎ বাইকে করে অপুকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলেন ঢাকায় সিনেমার কিং খান সাকিব খান। কিন্তু কোথায় গেলেন আর কেন গেলেন জানতে হলে পুরো ভিডিওটি না কেটে দেখার অনুরোধ রইল। অপুর মা শেফালী বিশ্বাস মারা যাবার পর থেকেই শোনা যাচ্ছে সাকিব অপু আবার নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন, এবং কথাটা যে নিছক গুজব নয় তারও প্রমাণ মিলেছে বেশ অনেকবার। অপুর মা মারা যাবার পরে অপুর পাশে সবচেয়ে বেশি ভরসা হয়ে যেই মানুষটা দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি ঢাকায় সিনেমার কিং খান খ্যাত অপুর প্রাক্তন স্বামী সাকিব খান। এরপর থেকে সাকিব অপুর আবার নতুন করে ঘর বাঁধার গুঞ্জন শুরু হয়। তবে এই ব্যাপারে সাকিব অপু কেউ কখনো অমত বা আপত্তি তোলেননি, বরং এই গুঞ্জনের সাথে তাল মিলিয়েই চলেছেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়ার সামনে কখনো সাকিব অপুর প্রশংসা করেছেন তো অপু সাকিবের প্রশংসা করেছেন। দর্শকরা সবচেয়ে বেশি অবাক হয়েছেন অপুর মুখে সাকিবের প্রশংসা শুনে, কারণ অপুর সাথে সাকিবের ডিভোর্স হয়ে যাবার পরেও সাকিব চুপ থাকলেও চুপ থাকেননি অপু। নানা সময় নানা সাক্ষাৎকারে অপু সাকিব সম্পর্কে খারাপ খারাপ কথা বলেছেন, বাজে মন্তব্য করেছেন। তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে যখন অপুকে জিজ্ঞাসা করা হয় সাকিব মানুষ হিসেবে কেমন, তখন নির্দ্বিধায় অপু বলেন, ভালো, সাকিব খুবই ভালো একজন মানুষ, তাকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আরও বলেন, সাকিবের জন্যই আজ আমি অপু বিশ্বাস এত বড় সুপারস্টার হতে পেরেছি, সাকিব আমাকে নিজের হাতে কাজ শিখিয়েছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। অপুর মুখে সাকিবের এতটা প্রশংসা শুনে সত্যি ভক্তরা অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। তবে ভক্তদের অবাক হবার এখানেই শেষ নয়, বরং এরপর অপু সাকিব একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ভক্তদের। নতুন বছর শুরু হতে না হতেই অপু সাকিব আবার একসাথে কাজ করার কথা জানিয়ে ভক্ত দর্শকদের চমকে দেন। ভক্তদের এখন একটাই চাওয়া, শুধু সিনেমাতে নয় বরং নিজেদের বাস্তব জীবনেও একসাথে জুটি বেঁধে সংসার করুক তাদের প্রিয় এই তারকা, এবং নিজেদের সব মান অভিমান ভুলে ভক্তদের সেই আশা যে খুব তাড়াতাড়ি পূরণ করতে যাচ্ছেন এই নায়ক নায়িকা, সেটা অপু বিশ্বাস ও সাকিব খানের মেলামেশা কথাবার্তা আচার আচরণ দেখে বোঝা যাচ্ছে। তাছাড়া খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে অপু বিশ্বাস ও সাকিব খানের ডিভোর্স হবার আগে কিছু চুক্তিবদ্ধ ছবির কাজ। এই ছবির শুটিংয়ের মধ্য দিয়েই হয়তো তারা নতুন জীবনে প্রবেশ করবে এমনটাই আশা করছেন অপু সাকিব ভক্তরা। ঢাকায় সিনেমার এই সুপারস্টার জুটির জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অগ্রিম শুভকামনা। ভিউয়ার্স, আপনারাও সাকিব অপুকে নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য বা তাদের নতুন জীবনের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং বিনোদনের সব আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।